আপনাদের সাথে আজকেও চলে আসলাম আরেকটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। তো বলেন তো আজকের রেসিপিতে কি থাকতেছে, বলতে পারবেন কেউ? আচ্ছা বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি। আজকে হচ্ছে চিংড়ি মাছের পা রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকেও আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর আমি আমার সাধারণ রেসিপি আমি একটু ভিন্ন স্টাইলে করে আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখানে যে গলদা চিংড়ি পাগুলো, সেই গলদা চিংড়ি পাগুলো এইভাবে আমি সবার বাসায় কম বেশি এরকম গলদা চিংড়ি আনা হয়, আর আনা হলে এই তো যে বড় বড় পাগুলা থাকে অনেকে ফেলে দেন, আবার অনেকে হয়তো বা ভেজে খান, যে যাই করেন না কেন, এর নেক্সট টাইম যখন আবার আনবেন তখন হচ্ছে আমার আজকের রেসিপিটা ফলো করে রাখবেন, ওদিনকা বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে জানাবেন যে আসলে এটা কেমন হয়েছে। প্রথমে হচ্ছে আমি পাগুলাকে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে হচ্ছে একটা পাত্রে আমি গরম পানি করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি এই পানিতে অল্প পরিমাণে লবণ আর হচ্ছে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর এই দুটো দিয়ে হচ্ছে আমি এই পানিটাকে ফুটিয়ে নিব ভালোভাবে, কারণ হচ্ছে আমি এইখানে যে চিংড়ি মাছের পাগুলো সে পাগুলোকে আমি এখানে সিদ্ধ করব। এ পর্যায়ে হচ্ছে পানিটা ভালোভাবে ফুটে চলে আসছে, আর এখন হচ্ছে চিংড়ি মাছের যে পাগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে হচ্ছে এটাকে আমি এই যতটুকু পানি আমি ব্যবহার করলাম সম্পূর্ণ পানিটাকে আমি শুকিয়ে নেব, আর এখন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর এই তো এই পর্যায়ে যখন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে তখন ঢাকনাটা রেখে দিব, আর এভাবে আমি সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নেব। তো কালারটা দেখছেন কতটা জোস হয়ে আসছে, যেই পাত্রে আমি পানি দিয়ে সিদ্ধ করেছিলাম সেই পাত্রতেই আমি এখন রান্না করব। তো প্রথমেই হচ্ছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটাকে গরম করে এখানে একটা তেজপাতা আমি 4 টুকরো করে তারপর এখানে দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে চলে আসছে, আর এখানে আমি কুচি করে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি। তো এখন হচ্ছে এগুলাকে আমি একটু সফটভাবে ভেজে নেব, আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা কেউ বাদ দিতে পারেন, আমি একটু ঝাল ঝাল বানাবো তার জন্য হচ্ছে আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। আর এ পর্যায়ে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার সফট করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, আর পানি দিয়ে হচ্ছে এখন আমি মশলা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিব, আর এরপরে হচ্ছে এখানে আমি গরম মশলা যে আছে সেই গরম মশলা পাউডারটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এলাচি, দারচিনি, লং এগুলো আরাম ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার যেহেতু গুঁড়ো করা ছিল সেক্ষেত্রে আমি গুঁড়োটাই ব্যবহার করলাম, আর এখন হচ্ছে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো আমার মশলাগুলোকে ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে টমেটো দিয়ে দিব একটা। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন, আমি এখানে টমেটো কুচি করে কেটে দিয়েছি, আর এখন হচ্ছে টমেটোটাকে আমি একটু ভেজে নেব, আর এরপরে হচ্ছে আমি এটাকে একটু পানি দিয়ে একটু গলিয়ে নেব। আর মশলা যত কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে বা ততটাই টেস্টি হবে। এই পর্যায়ে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আর এখন টমেটোটা সিদ্ধ হয়ে গলে চলে আসছে, আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছের যে পাগুলো ছিল সে পাগুলো দিয়ে একটু কষিয়ে নেব, আর আমি এখানে 1 মিনিটের মতো কষাবো, একটু নাড়াচাড়া করব যেন এটা পাতিলার তলায় না লেগে যায়। আর 1 মিনিট কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর এখানে আমি একদম অতিরিক্ত পরিমাণে পানি দিব না, অল্প পরিমাণে পানি দিব, কারণ হচ্ছে এটা সিদ্ধ করাই আছে, আর হচ্ছে যেহেতু এটা একটা মাখা মাখা মানে খাবার হবে সেহেতু আমি এখানে বেশি একটা পরিমাণে পানি ব্যবহার করব। আর তো এই পর্যায়ে ঝোলটা ফুটে চলে আসছে, আর এই পর্যায়ে ঘ্রাণ এত বেশি পরিমাণে বের হচ্ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, ঘ্রাণ বের হওয়া মানেই হচ্ছে আমি বুঝতেছিলাম যে আসলে তরকারিটা একটু টেস্টি হবে, কারণ আমি আপনাদের সাথে আজকের রেসিপিটা একেবারে নতুনভাবে মানে শেয়ার করতেছি, এর আগে হচ্ছে আমি কখনো এই ধরনের রেসিপি বানাই নেই বাসায়, আজকেই ফার্স্ট টাইমে বানাচ্ছি, তো এই জন্য একটু ভয়ে ছিলাম। যদি খাবারটা খারাপ হয় তাহলে তো সম্পূর্ণ সব কিছুই ফালানো যাবে, আর আম্মু অনেক বকাবকি করবে। যাই হোক, এ পর্যায়ে হচ্ছে আমি জিরার গুঁড়া ব্যবহার করলাম, আর জিরার গুঁড়ো ব্যবহার করে হচ্ছে আমি এ পর্যায়ে ঢাকনা ছাড়া রান্না করব, আর যতটুকু পানি ছিল সম্পূর্ণ পানিটাকে একেবারেই শুকিয়ে নেব। আবার কেউ যদি চান যে একটু গ্রেভি করবেন তাহলে সেক্ষেত্রে একটু ঝোল ঝোল রাখতে পারেন, তবে আমার মনে হয় যে এটা আসলে একদম সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে ফেললেই সম্পূর্ণ ভালো লাগবে। এখন এই পর্যায়ে পানিটা শুকিয়ে চলে আসছে, আর এখন হচ্ছে এখানে আমি আরেকটু একটা উপকরণ অ্যাড করব, আর সেটা হচ্ছে ধনিয়া পাতা। আমি এখানে উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, আর এটা শুকিয়ে আসার পর এটা লুকটা দেখছেন কতটা ইয়াম্মি হয়েছে।
আর এখন হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পর এটার লুকটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে, আরেকটু সুন্দর হয়ে চলে আসবে। তো আমার কাছে কিন্তু আসলে লুকটা দেখে অনেকটা শান্তি লাগতেছে যে না, আসলে আমার রান্নাটা বিফলে যায়নি, আজকে ফার্স্টবারের মতো রান্না করলাম। তো মনে একটু এই পর্যায়ে একটু সাহস চলে আসলো যে না, মনে হয় রান্নাটা একটু ভালোই হবে। তো আমি এখানে হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। আর এ পর্যায়ে হচ্ছে চোলা রাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর আমার মতো বাসায় এভাবে কারা কারা ট্রাই করেছেন আগেই আমাকে একটু জানাবেন, কারণ আমি আজকে ফার্স্টবারের মতন ট্রাই করলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই রেসিপিটা। সত্যি কথা বলতে আমার চিন্তা যতটুকু ছিল তার থেকে বেশি লেভেলের টেস্ট হয়েছে। আমি কখনো ভাবিও নি যে আমার আজকের রেসিপিটা এত বেশি টেস্টি হবে। তো এখন হচ্ছে আমি চোলা থেকে নামিয়ে নিলাম। আর আমার এই আজকের রেসিপি আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে, কেউ খারাপ বলেনি। আমার আব্বু অনেক বেশি পছন্দ করছে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা আসলে কেমন লাগলো। তো যাই হোক, আমার আজকের রেসিপি এখানেই কমপ্লিট আর আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ব্লগে কিংবা রেসিপিতে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।